আমি এখন সেমিস্টার 4, কোর কোর্স 10, রিং থিওরি 1, ফার্স্ট লেকচার শুরু করব। রিং থিওরি মানে রিং রিং একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। আমরা আগের সেমিস্টারেও একখানা অ্যালজেব্রিক স্ট্রাকচার পড়েছি, গ্রুপ গ্রুপ রিং। এই সবই অরিজিন হচ্ছে সেট থেকে। গ্রুপে আমরা জানি যে একটা গ্রুপ একটা সেট, সঙ্গে একটা বাইনারি কম্পোজিশন ছিল, এবং তারপরে ওই বাইনারি কম্পোজিশন আর সেটের মধ্যে কিছু অ্যাক্সিওম স্যাটিসফাই করলে গ্রুপ হতো। রিং রিং এ এমনি আগ দিয়ে লিখবো, এখানে দুটো বাইনারি কম্পোজিশন, একটাকে বলি আমরা প্লাস আর একটাকে বলি আমরা ডট। এইটা এটা রিং, কখন বলবে এই যে রিং, এটা রিং হবে যদি এক নম্বর আর প্লাস এটা হয়ে যায় কমিউটেটিভ গ্রুপ, এটা হয়ে যায় কমিউটেটিভ গ্রুপ। দু নম্বর আর ডট ই যে সেমি গ্রুপ এন্ড থ্রি, এবার এই দুটো অপারেশনের মধ্যে একটা ইন্টারাকশন হবে, মানে যেটাকে এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি, আর বি প্লাস সি ডট এ সমান বি ডট এ প্লাস সি ডট এ ফর এ বি সি বিলংস টু আর। অ্যাক্সিওম স্যাটিসফাই করলে আরটাকে বলা হবে রিং। এখন কম কমরে আরটাকে বলা হবে রিং, তাহলে আর প্লাসের সাপেক্ষে হবে কমিউটেটিভ গ্রুপ, ডটের সাপেক্ষে হবে সেমি গ্রুপ, আর এদের মধ্যে ইন্টারাকশন একসঙ্গে অ্যাপ্লাই হবে, দিয়ে এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। এখানে মাল্টিপ্লিকেশনটা বাঁ দিক থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা ডান দিক থেকে, লেফট ডিস্ট্রিবিউট রাইট ডিস্ট্রিবিউটিভ ল আমরা বলি, বলবো এই কটা হলে আমরা রিং বলি। এখন এই যে আর প্লাস এর সাপেক্ষে গ্রুপ, গ্রুপে আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, এই প্লাসের সাপেক্ষে যেটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে বলা হয় জিরো এলিমেন্ট। আইডেন্টিটিকে বলা হয় জিরো এলিমেন্ট ইন দ্য রিং আর। এখানে মনে রাখতে হবে এই প্লাস আর ডট, আমরা প্লাস ডটের সঙ্গে সিম্বলটার সঙ্গে অনেক ছোটবেলা থেকে পরিচিত, তাই গুলিয়ে ফেললে চলবে না। এখানকার প্লাস ডট, ছোটবেলায় যে প্লাস ডট আমরা ইউজ করেছি সেন্সটা একই, বাট এলিমেন্টগুলো আলাদা, তার অপারেশন আলাদা হতে পারে আর ইউজ আলাদা হতে পারে। এই প্লাস আর ছোটবেলাটার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, আমরা সব ক্ষেত্রেই এই প্লাস লিখব। প্লাস হচ্ছে বাইনারি কম্পোজিশন, আমরা যে কোনো জিনিসকে ধরো দুটো ইন্টিজারের উপরে এ প্লাস বি এ ডট বি গোটাটাকে বলছি প্লাস, মানে এ পাশে প্লাস লিখছি বা গুলিয়ে ফেলবে। এই প্লাসটা ছোটবেলাকার প্লাস, এদের সাপোজ ধরো জেড জেড প্লাস ডট, এটি ছোটবেলাকার প্লাসের সাপেক্ষে সব স্যাটিসফাই করে গেল, আবার নতুন করে এই অপারেশনটা ডিফাইন হয়ে গেছে। যখন অ্যাক্সিওমগুলো স্যাটিসফাই করে যাবে তখন আবার আমরা এটাকে প্লাস এমনি প্লাস হিসেবে ইউজ করবো, তাই এইগুলো একটু সাবধানের সঙ্গে ডিল করতে হয়। যাই হোক, আমি এখন অত গভীরে না গিয়ে উদাহরণে চলে যাই। এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পলে আমরা জানি জে প্লাস ডট, এই প্লাস হচ্ছে এমনি অর্ডিনারি এডিশন আর মাল্টিপ্লিকেশন, এটা রিং হবে। এগুলো ভেরি সিম্পল টু ভেরিফাই, আমরা জানি প্লাসে জে প্লাস হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, ইন্টিজার এমনি ডট সাপেক্ষে সেমি গ্রুপ আর ডিস্ট্রিবিউটেড হয় এগুলো জানি।
তো এগুলো ভেরি সিম্পল এক্সাম্পল, জেড প্লাস ডট, মেটেরিয়াল নাম্বার প্লাস ডট, রেশনাল নাম্বার প্লাস ডট, অল আর রিংস, অল আর রিংস। এই প্রত্যেকেরই জিরো এলিমেন্ট হচ্ছে আমাদের যে জিরো আমরা জানি সেই হচ্ছে জিরো। এখন আমি এই যে কটা উদাহরণ নিয়েছি এই সবগুলোই হচ্ছে ইনফাইনাইট রিং, অল আর ইনফাইনাইট রিং, কারণ এদের প্রত্যেকেরই নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ইনফাইনাইট। আমি এর সঙ্গে আরো কিছু ডেফিনেশন জুড়ে দিই, যেমন একটা রিং এই আর প্লাস ডট, আর প্লাস ডট, এই রিং আর প্লাস ডট এটাকে বলা হবে এই যে কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং যদি ডটটা কমিউটেটিভ হয়, ইফ ডট ইজ কমিউটেটিভ, এটা যদি ইজ কমিউটেটিভ অন আর, কমিউটেটিভ অন আর, দ্যাট মিন্স এ ডট বি সমান বি ডট এ ফর অল এ বি বিলংস টু আর, কেননা প্রত্যেকটা রিংই তো ক্লাসের সাপেক্ষে কমিউটেটিভ, তাহলে এখানে কমিউটেটিভ মানেই ডট এর সাপেক্ষে কমিউটেটিভ, এই সেন্সটাই হয়ে যাবে। যাই হোক কমিউটেটিভ রিং, এরপরে যদি ডট এর সাপেক্ষে আইডেন্টিটি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা বলি যে রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি, ইউনিটি মানে মাল্টিপ্লিকেশন সাপেক্ষে তাদের মাল্টিপ্লাই সাপেক্ষে আইডেন্টিটি থাকলে তাকে বলা হচ্ছে রিং উইথ ইউনিটি। তো আমরা যতগুলো এক্সাম্পল নিয়েছিলাম জেড প্লাস ডট এটা হচ্ছে ইজ এ রিং উইথ ইউনিটি, টু জেড প্লাস ডট ইজ এ রিং উইথআউট ইউনিটি, টু জেড মানে হচ্ছে ইভেন ইন্টিজার্স, সেট অফ অল ইভেন্ট ইন্টিজার্স, এইখানে কিন্তু ইউনিটি নেই, তাহলে এটা হচ্ছে রিং উইথআউট ইউনিটি। এইখানে রিং স্ট্রাকচারে আমাদের রিং এ ছোটবেলাকার অনেক কিছু রেজাল্ট স্যাটিসফাই করে না, আমি তার জন্য কিছু ফাইনাইট রিং এ আসি। ফাইনাইট রিং, ফাইনাইট রিং মানে ফাইনাইট সেট রিং হলে ফাইনাইট রিং এর এক্সাম্পল এ আসি, সাপোজ জেড ফোর প্লাস ডট, এখানে প্লাস মানে অ্যাডিশন মডিউল ফোর, মাল্টিপ্লিকেশন মডিউল ফোর, এটা রিং ফর্ম করে, এগুলো হচ্ছে ফাইনাইট রিং। ইন জেনারেল জেড এন প্লাস ডট অ্যাডিশন মডিউল এন, মাল্টিপ্লিকেশন মডিউল এ, এটা হচ্ছে ফাইনাইট রিং, ইজ এ ফাইনাইট রিং। এই রিংটাতে এন সংখ্যক এলিমেন্ট আছে, এখানে চারটে এলিমেন্ট আছে, এগুলো হচ্ছে ফাইনাইট রিং অফকোর্স উইথ ইউনিটি, ফাইনাইট রিং উইথ ইউনিটি। এখন আমরা একটা উদাহরণ দেখবো যে ফাইনাইট রিং গিভেন এক্সাম্পল অফ এ ফাইনাইট রিং উইথআউট ইউনিটি, উইথআউট ইউনিটি। এটা আমরা যদি এই সেটটাকে নেই জিরো কমা টু কমা ফোর কমা সিক্স, এটা হচ্ছে আমার সেটটা, অপারেশন হচ্ছে অ্যাডিশন মডিউলো এইট, অ্যাডিশন মডিউলো এইট অ্যান্ড মাল্টিপ্লিকেশন মডিউলো এইট, এটা কিন্তু রিং ফর্ম করে যাবে, এটা খুব সহজ, এটা কম্পিটিটিভ রিং হবে। এখন সহজে দেখানো যাবে অ্যাডিশন মডেল, এই দুই প্লাস চার ছয়, চার প্লাস ছয়, এখানে হচ্ছে দুই, সবগুলোই থাকবে।
তো অ্যাডিশন হিসাবে কি হবে, এখন এটা হচ্ছে ফাইনাইট রিং, মাত্র চারটি এলিমেন্ট আছে, এখানে কোনো ইউনিটি থাকবে না। কেন ইউনিটি হতে গেলে জিরো তো জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট ইউনিটি থেকে আলাদা হয় সবসময় যদি থাকে। দুই হচ্ছে ইউনিটি হবে না, টু ইন্টু জিরো সমান জিরো, টু ইন্টু টু সমান ফোর, টু ইন্টু টু সমান টু আসছে না। ফোর ইন্টু ফোর, ফোর ইন্টু ফোর হলে চার চারের ষোলো, মডিউল এইট মানে শূন্য, তাহলে ফোর ইন্টু ফোর করে ফোর আসছে না। দুটি সিক্স ইন্টু সিক্স যদি করি, ছয় ছত্রিশ, মডিউল এইট আছে মানে ফোর, এটাও আসছে না। তাহলে একটা এলিমেন্টও ইউনিটির রোল প্লে করবে না। সো ইট ইজ এ রিং উইথআউট ইউনিটি, ইট ইজ এ ফাইনাইট রিং উইথআউট ইউনিটি, এটা হচ্ছে ফাইনাইট রিং উইথআউট ইউনিটি। এরপরে আমি কতগুলো সুন্দর জিনিস বলি, রিং আচ্ছা উইথ জিরো ডিভাইজার্স, এখানে জিরো ডিভাইজারের কথা বলা হয়েছে, মানে কনসেপ্ট ভেরি সিম্পল। রিং উইথ জিরো ডিভাইজার মানে হলো যে এও নট ইকুয়ালস টু জিরো, এবং আরেকটা এলিমেন্ট বি পাওয়া যাবে নট ইকুয়ালস টু জিরো, বাট তাদের প্রোডাক্টটা জিরো, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হলে তখন আমরা যেটা বাঁ দিকে আছে বলি লেফট ডিভাইজার, যেটা ডান দিকে আছে বলি রাইট ডিভাইজারও জিরো। তার মানে মূল কথা হলো যে একটা রিং উইথ জিরো ডিভাইজার্স মানে অন্তত দুটো নন জিরো এলিমেন্ট পাবো যাদের গুণফল জিরো হবে, আর যদি রিং উইথআউট জিরো ডিভাইজার্স হয় সেক্ষেত্রে কোনো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হবে না। এগুলো কিছু উদাহরণ আমি দেখি, জেড প্লাস ডট ইজ এ রিং, এটা হচ্ছে উইথআউট উইথআউট জিরো ডিভাইজার, মানে এখানে দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে জিরো আসবে না। ইনফ্যাক্ট আমরা ছোটবেলায় যা যা পড়েছি আমরা কখনোই দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে জিরো পেতাম না। এখন আমরা পাই, যেমন সাপোজ জেড সিক্স প্লাস ডট, এখানে দুইও নন জিরো তিনও নন জিরো গুণ করলে জিরো, দুই প্লাস তিন ছয়, এটা তো মাল্টিপ্লিকেশন মডিউলো সিক্স, এখানে সিক্স মানে শূন্য, তাহলে এটা নন জিরো এটা নন জিরো গুণ করলে জিরো, তাহলে জেড সিক্স প্লাস ডট এটা হচ্ছে রিং উইথ জিরো ডিভাইজার, উইথ জিরো ডিভাইজার। তবে উইথ জিরো ডিভাইজার বলে সবগুলো এলিমেন্ট জিরো ডিভাইজার হবে তা কিন্তু নয়, যেমন পাঁচ, পাঁচের সঙ্গে অন্য কোনো নন এলিমেন্ট নন জিরো এলিমেন্ট গুণ করলে জিরো আসবে না। এর সঙ্গে এক গুণ করলে হবে পাঁচ, দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে হবে দশ মানে চার, মডিউলো সিক্স, তিনের সঙ্গে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো মানে তিন, চারের সঙ্গে পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি হচ্ছে দুই, ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ মানে হচ্ছে এক। তাহলে সবগুলো নন জিরো এলিমেন্ট নিয়েই আমি গুণ করেছি পাঁচের সঙ্গে, জিরো আসেনি, তাহলে ফাইভ হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে নট এ জিরো ডিভাইজার। তাহলে এই একটা রিং এ রিং উইথ জিরো ডিভাইজার, তার মানে এভরি এলিমেন্ট যে জিরো ডিভাইজার তা কিন্তু নয়। জিরো ডিভাইজার মানে হলো কিছু কিছু এলিমেন্ট জিরো ডিভাইজার, উইথ জিরো ডিভাইজার মানে হলো কিছু কিছু জিরো এলিমেন্ট, জিরো ডিভাইজার এলিমেন্ট জিরো ডিভাইজার হবে সবগুলো না, আর উইথআউট জিরো ডিভাইজার মানে হলো একটাও নন জিরো এলিমেন্ট জিরো ডিভাইজার হবে না। এই হচ্ছে ফাইনাল কনক্লুশন। আমি এবারে আর একটু বড় উদাহরণে যাই, সেট অফ অল ম্যাট্রিসেস অর্ডার গুলো সেম করি নাহলে গুণ ডিফাইন করা যাবে না। সাপোজ সেট অফ অল এম টু প্লাস টু আর, এটাকে এই নাম দিই সুবিধে হবে, এটা হচ্ছে সেট অফ অল টু ক্রস টু রিয়েল ম্যাট্রিসেস, রিয়েল ম্যাট্রিসেস, অপারেশন হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু রিং উইথ জিরো ডিভাইজার, দুটো নন জিরো ম্যাট্রিক্স গুণ করে জিরো পাওয়া যায়। ফর এক্সাম্পল
আমি এ একটা উদাহরণ নিলাম, হ্যাঁ, 1 4 2 8। বি আমি সাপোজ নিয়ে নিলাম 6 - 3 20 - 10। তাহলে তাহলে এক্ষেত্রে এবি যদি গুণ করি কত আসবে? না, ভুল লিখলাম, 6 8 - 2 20 - 5। এবারে হয়ে যাবে 8 8, এটা 0 0 0। আমি এইটা একটা আইডিয়া ভেবেছি এই ধরনের উদাহরণ কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা এখানে একটু বলে নিই। যে আমি প্রথম যে ম্যাট্রিক্সটা নেব, ফার্স্টে যেটা এ নেব, সেটাকে নেব একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ডিটারমিন্যান্ট বোঝানো 0। এখানে এই যে 8 - 8 0, এইটাকে প্রথম এইভাবে চয়েস করতে হবে। এবারে বিটাকে চয়েস করবো, বিটাকে কি করবো? প্রথমে একটা যেমন খুশি এলিমেন্ট নিয়ে নিলাম 8। এবার আমাকে খেয়াল করতে হবে এটা গুণ করলে 0 হবে, তাহলে 1 এর সঙ্গে 8 গুণ হবে। তারপরে 4 এর সঙ্গে এখানে কত বসালে 0 হবে? -2, তাহলে 8 - 0 হয়ে যাবে। একই রকম আমরা এখানে কিছু একটা বসিয়ে দিই, যা খুশি 20 বসিয়েছিলাম, তাহলে আবার একই রকম হবে যে এইটার সঙ্গে এটা গুণ হবে 2 ইন্টু, বা এটার সঙ্গে এটা গুণ হবে 1 ইন্টু 20, 4 ইন্টু কত বসাতে হবে? -5। এই দুটো জাস্ট প্রথমে একটা বসিয়ে নিই, এটা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে, কি বসালে 0 হবে এটা এসে যাবে। তাই উদাহরণগুলো মুখস্থ করার দরকার নেই, এই আইডিয়াটা যদি নেওয়া যায় এটা খুব সুন্দর একটা আইডিয়া। এটা আমি অনেকদিন আগেই ভেবেছি, এটা দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে। এইবারে আমি দিয়ে কতগুলো রেস্ট্রিকশন আছে, আমি সেই রেস্ট্রিকশন গুলো বলে নিতে চাই, কেন এরপরে তো আমরা অঙ্ক করতে যাবো, আমাকে রেস্ট্রিকশনের জায়গাগুলো খেয়াল করতে হবে। ইন এ রিং, রিং এ কিন্তু x2 0 হলে x = 0 এইটা লেখা যায় না, এটা মে নট ইমপ্লাই, এটা রং। ছোটবেলায় আমরা করেছি x2 0 হলে x 0 হয়, তো এখন দেখবো x2 0 হলে x 0 হবে না, ওটা একটা পার্টিকুলার স্ট্রাকচারে আমরা শিখেছি। মানে ছোটবেলায় আমরা একটা পার্টিকুলার অথোমেটিক শিখেছি, এখন আবার জেনারেলাইজেশন আর কি, সব কিছুর একটা জেনারেল ভার্সন আমরা শিখছি। সেখানে তাই জেনারেল ভার্সন যখন শিখবো, যে তখন এরিয়াটা অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু রেস্ট্রিকশন আসবে, তো যেগুলো আগে আমরা অত ডিটেল ভাবিনি, এখন ভাবতে গেলে অনেক ছোট হলে অনেক কিছুই পড়েছি যেগুলোর উপরে বাধা আসবে। যেমন এটা একটা আমি রিং এর উদাহরণটা নেই, যেটা একটু আগে দিলাম, জেড ফোর এ 4টে এলিমেন্ট আছে আমরা জানি, 0 1 2 3। আমি যদি x এর মানটা 2 নেই, x² কত হবে? না, 2 ইন্টু 2, এখানে স্কোয়ার মানে দুবার গুণ, 2 ইন্টু 2 মানে 4 4, মানে এখানে 0, তাহলে x² এখানে 0, x = 2, তাহলে x² 0 হলে x = 0, এইটা রিং এ আমরা বলতে পারবো না। আমরা যখন রিং থিওরিতে অ্যাপ্লাই করব, x² 0 হলে এইটা 0 হবে না। পরবর্তীকালে আবার স্ট্রাকচার আছে ফিল, ইন্টিগ্রাল ডোমেন, সেগুলোতে আবার x² 0 হলে অবশ্যই x 0 হবে, এইটা আমরা দেখব। আসলে এখানে ওই 0 ডিভাইজার এই আইডিয়াটা কাজ করছে, যদি 0 ডিভাইজার না হয় সেক্ষেত্রে হবে না। কেন? 0 ডিভাইজারের ক্ষেত্রে কি হয়, 0 ডিভাইজারের উইদাউট 0 ডিভাইজার মানে কি, দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে 0 কখনোই হবে না। যদি একটা রিং উইথাউট 0 ডিভাইজার হয়, তাহলে x² 0 হলে x = 0 হবে। ইন এ রিং উইথাউট 0 ডিভাইজার, এইখানে x² = 0, এটা ইমপ্লাই করবে x = 0, এটা হতেই হবে। কেন না, x উল্টো হবে যদি বলি, x ≠ 0, তাহলে x * x, দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে 0 আসবে না, যদি 0 ডিভাইজার না থাকে। যেহেতু এই রিংটাতে 0 ডিভাইজার নেই, তাহলে এটাও নন জিরো, এটাও নন জিরো, গুণ করলে 0 আসবে না।
তাহলে রিং উইদাউট জিরো ডিভাইজার হলে তবেই আমার এই রেজাল্টটা আমি ব্যবহার করতে পারবো। কারেক্ট। আরেকটা জিনিস দেখিয়ে দিই, রিং এর ক্ষেত্রে এই তিনটা এক্স যোগ এগুলোকে আমরা এরকম বলি থ্রি এক্স, এটা কিন্তু থ্রি ডট এক্স না, এটা হচ্ছে থ্রি এক্স, মানে হচ্ছে তিনবার যোগ। তাই এখানে যদি এই ধরনের কোনো জিনিস পাই থ্রি এক্স অন থ্রি এক্স স্কোয়ার, এটাকে আমি যদি এক্স অন এক্স স্কোয়ার লিখি এটাও আবার একটা ভুল। আমি এখন এইটাকে একটা উদাহরণ দিয়ে এস্টাবলিশ করি। তাহলে এখানে জেড থ্রি নেওয়া যাক, জেড থ্রি তে আমরা জানি তিনটে এলিমেন্ট আছে এক্স ওয়ান টু, এখানে এক্স এর মানটা দুই নেই, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে দুই ইন্টু দুই চার, চার মানে এখানে হচ্ছে এক, এবারে থ্রি এক্স মানে হচ্ছে তিনটে দুই এর যোগফল, তিনটে দুই এর যোগফল ছয়, ছয় মানে মডিউলো থ্রি করলে শূন্য, থ্রি এক্স স্কোয়ার তার মানে এখানে তিনটে একের যোগফল মানে তিন মানেও শূন্য, তাহলে দুটো শূন্য, তাহলে আমার থ্রি এক্স সমান থ্রি এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু এক্স আর এক্স স্কোয়ার এখানে আলাদা, তাহলে থ্রি এক্স সমান এক্স স্কোয়ার হলে এক্স সমান এক্স স্কোয়ার, এই কথাগুলো যে ভেঙে লেখা যাবে না, এইগুলো সম্বন্ধে খেয়াল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যাবে, কেন যাবে তার আলাদা লজিক হয়, সেগুলোকে আমাকে খেয়াল করতে হবে। তাই যদি কোনো কিছু প্রমাণ করতে গিয়ে কোনো কিছু স্কয়ার সমান জিরো ধরে নিয়ে মানে জিরো দেখিয়ে দিলাম, বিভিন্ন ক্যালকুলেশন করে টোরে বিভিন্ন শর্ত দেওয়া আছে দেখিয়ে দিলাম, যে অনেকগুলো স্টেপ করে জিরো দেখিয়ে দিলাম, দিয়ে সেইটা সমান জিরো লিখে দিলাম, সাপোজ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স সমান, এটাকে ভাঙলাম, ভেঙে টেঙে কিছু প্রপার্টিস হয়তো আছে লাগে জিরো দিয়ে, দিয়ে করলাম কি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটাকে জিরো লিখে দেয়, এটা সম্পূর্ণ ভুল, কেননা রিংয়ে এক্স স্কোয়ার জিরো হলে এটা লেখা যায় না, তো এটা রং, যদি এরকম কোথাও কিছু করা থাকে এগুলো ভুল করা হয়। তাহলে থ্রি এক্স সমান এক্স স্কোয়ার এটা সমানও যদি কেউ এরকম লিখে দেয় তারপরের লাইনে এটাও একটা ভুল, তো এগুলো তোমরা যদি কোথাও দেখতে পাও অ্যাভয়েড করা উচিত বলে আমার মনে হয়। আমাদের রিং এর এক্সাম্পল পরের দিন, রিং এর আরো ডিটেইলস এ আরো এক্সাম্পল দিয়ে রিং থিওরি টু বলবো, রিং থিওরি ফার্স্ট লেকচার এনালাইসিস।